হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো রঙিন খাবার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে তিনটে গাজর নিয়ে নিয়েছি, তো এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে এই গাজরগুলো গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ছাড়িয়ে রাখা গাজরগুলো সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, 2 চামচ গলা পর্যন্ত অপেক্ষা করব। এই ঘিতে গোটা কয়েকটা কাজু দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করে নেবো। কাজুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। একই ঘিতে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। এতে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, তাতে গাজরটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, গাজরের এক্সট্রা জলটা শুকিয়ে এসছে। এইভাবে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করতে করতে গাজরের এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। এতে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ। একই সাথে দিয়ে দেব কিছু ভাঙা কাজু, এটা আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে। তো এতে দিয়ে দেব, একই সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি। তো এবারে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে শুকিয়ে নিতে হবে। যখন এই দুধটা শুকিয়ে আসবে, তার আগে দিয়ে দিতে হবে চিনি। Thank you.
দেখুন বন্ধুরা অনেকটা এটা শুকিয়ে গেছে, তো এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেইভাবে চিনি দেবেন। আবারও এটা নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি চিনি দিয়েছি, আবার জল রিলিজ করবে, এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো পাউডার মিল্ক। দেখুন বন্ধুরা গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আরো ভালোভাবে শুকিয়ে নেব। এইভাবে গলা পাকিয়ে গেলে বুঝবেন যে হয়ে গেছে। এছাড়া যখন তলা লেগে আসবে তখন বুঝবেন যে হালুয়াটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি। তাহলে ঘিয়ের ফ্লেভারটা এই হালুয়ার মধ্যে থাকবে। ঘিটা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। ঘিটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, তাহলে পুরো হালুয়াটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা চলে আসবে। তো দেখুন বন্ধুরা আমার গাজরের হালুয়া একদম রেডি। তো আমি প্রথমে যে কাজুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর উপর দিয়ে সাজিয়ে নেব। তো আমার গাজরের হালুয়া একদম ডান। তো যেহেতু এখন শীতকাল এসে গেছে, বাজারে টাটকা গাজর পাওয়া যাচ্ছে, আপনারা এইভাবে গাজর দিয়ে হালুয়া বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে ঝটপট পৌঁছে যায়। Thank you.
ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।